পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর কর্মী নিয়োগ। হ্যাঁ বন্ধুরা, আমাদের হাতে এমনই কিছু নতুন তথ্য বেরিয়ে আসছে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো পশ্চিমবঙ্গ পুলিশে যে কর্মী নিয়োগ হতে চলেছে বা শুরু হয়ে গেছে সেই বিষয় নিয়ে। কারা করতে পারেন এই আবেদন, আবেদন করার জন্য আপনি কি করবেন বা কোথায় গিয়ে আপনি আবেদন করবেন বা কারা কারা আবেদন করতে পারবেন, এই সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। নমস্কার, আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল, আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ। মূল ভিডিওতে যাওয়ার আগে বরাবরের মতো একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের বিস্তারিত ভিডিও। তো দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমরা এসে গেছি News18 বাংলার একটি ওয়েব পেজে, আর এখানে দেখুন নিউজটি দেয়া আছে, পশ্চিমবঙ্গ পুলিশে প্রচুর কর্মী নিয়োগ। ওয়েস্ট বেঙ্গল পুলিশে বিপুল সংখ্যায় কর্মখালির বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। 3000 শূন্য পদে নিয়োগ হবে, 3000 কনস্টেবল নিয়োগ করার বিজ্ঞপ্তি জারি করা হয়েছে পশ্চিমবঙ্গ পুলিশের পক্ষ থেকে। পশ্চিমবঙ্গের ফিনান্স ডিপার্টমেন্টের এক্সাইজ কনস্টেবল পদে হবে নিয়োগ। মহিলা ও পুরুষ উভয়ে এই শূন্য পদগুলির জন্য আবেদন করতে পারবেন। কোনো সংরক্ষণের আওতায় নেই 1170টি সিট। আনরিজার্ভড ইসি এই ক্যাটাগরিতে রয়েছে 480টি শূন্য পদ। পশ্চিমবঙ্গ পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিজেদের পছন্দ মতো পদে আবেদন জমা দিতে পারবেন আবেদনকারীরা। শুধু অসংরক্ষিত পদে ভ্যাকেন্সি তা নয়, শিডিউল কাস্টের জন্য দুটি ক্ষেত্রে আলাদা আলাদা করে 450 ও 210টি ভ্যাকেন্সি রয়েছে। শিডিউল ট্রাইবের জন্য দুটি ক্ষেত্রে রয়েছে 120টি ও 60টি শূন্য পদ। ওবিসিদের জন্য আলাদা আলাদা 4টি ক্যাটাগরিতে রয়েছে সংরক্ষণ। সেই সংখ্যাগুলি যথাক্রমে 210, 90, 150 এবং 60। 11 মার্চ জারি হয়েছে বিজ্ঞপ্তি, আবেদন করা যাবে 10 এপ্রিল পর্যন্ত। প্রথমে লিখিত পরীক্ষা হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ক্যান্ডিডেটরা শারীরিক মাপের জন্য ডাক পাবেন। ফিজিক্যাল এফিসিয়েন্সিস টেস্টে পাস করা ক্যান্ডিডেটরা ফাইনালে লিখিত পরীক্ষা ও ইন্টারভিউর পর চাকরি পাবেন। আবেদনকারীদের বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। এসসি এবং এসটি প্রার্থীরা 5 বছর বয়সসীমার অতিরিক্ত ছাড় পাবেন, আর ওবিসি প্রার্থীরা বয়সসীমার 3 বছর অবধি অতিরিক্ত ছাড় পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বললাম ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে প্রচুর পরিমাণের কর্মী নিয়োগ চলছে সেই সংক্রান্ত বিষয়ে। আমরা দেখলাম বিস্তারিত তথ্য, কোথায় আপনি আবেদন করতে পারবেন, কারা কারা আবেদন করতে পারবেন, কোন কোন ক্যাটাগরির জন্য কতগুলি করে পদ বরাদ্দ করা হয়েছে, মোট কতগুলি পদে নিয়োগ করা হবে এবং কোথা থেকে আপনি আবেদন করতে পারবেন। আজকের মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা। আশা করছি বন্ধুরা ভিডিও আপনাদের ভালো লাগবে। ভিডিও কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার বা নতুন হয়ে থাকেন আর এই ধরনের গাইড ভিডিও সবার আগে প্রতিদিন দেখতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেল মাল্টি গাইডকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবেন। এখনকার মতো গাইড ভিডিও এই পর্যন্তই বন্ধুরা, ফিরে আসবো আবারও কোন নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে। ততক্ষণের জন্য আপনার সকলেই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।